মানে আমার ডিমগুলোর সাথে কি কাণ্ড হয়েছে দেখুন। এখন ডিমটা আমি ফ্রিজ থেকে বের করতে গেলাম, দেখলাম এমনি 15 কেজি ওজন কমাইনি, অনেক কষ্ট করে কমিয়েছি। অনেক আমাদের এখানে এই মরিচটা কি বলে এটা আমি বলবো না, কারণ আপনারা হাসবেন। এরকম যত্ন করে প্যাকেট করা হয়, এক পোস্টে কিন্তু গুপ্তদনটা খুললাম আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সন্ধ্যা 7টা, তো রাতের খাবার হিসেবে বাচ্চাদের জন্য নুডলস করবো আজকে। তো আজকে একটু হালকা পাতলা আমরা খাবো, তো এই জন্য ভাবলাম যে বাচ্চাদের নুডলস দেই। বেশিরভাগ সময় আমরা রাতের বেলা রুটি খাই, তো ওরাও রুটি খেতে চায়। কিন্তু ওরা সবসময় রুটি খেলে আমার মনে তৃপ্তি আসে না। আমার মনে হয় ওদেরকে ভাত খাওয়াতে পারলে প্রপার ওদের পেটটা ভরে, আমার মনের শান্তির জন্য এটা বললাম। তারপরও চেষ্টা করি ওদের খাবারে যথেষ্ট ভেরিয়েশন রাখার জন্য, এক একদিন এক একটা খাবার দেওয়ার চেষ্টা করি। এখানে আমি নুডলসটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর এখানে অল্প একটু সবজি কেটে নিয়েছি, ধুয়ে আমি এটা ক্লিন করে রেখেছি। আর এখানে আমার ডিমগুলোর সাথে কি কাণ্ড হয়েছে দেখুন। তো কোন বাচ্চা করেছে জানি না, যে কোনো একটা করেছে। ফ্রিজের রেগুলেটার একদম মাইনাসে দিয়ে রেখেছে, তো ডিমগুলো একদম ওয়ালের সাথে লাগানো ছিল, যে কারণে ডিমগুলো একদম বরফ হয়ে আছে। নর্মালি কিন্তু ছিল, কিন্তু ওয়ালের সাথে লাগানো ছিল আর মাইনাসে ছিল, অনেক কমানো ছিল তাপমাত্রা, যে কারণে একদম বরফ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা বরফ হয়েছে। এখন ডিমটা আমি ফ্রিজ থেকে বের করতে গেলাম, দেখলাম যে এত পরিমাণ ঠান্ডা বরফের মতো। দেখুন কাঁচা ডিমই আমি কি সুন্দর করে কাটতে পারছি, বাচ্চাদেরকে বকা দিব কি? এই অবস্থা দেখে আমার হাসিই পাচ্ছে যে কি অবস্থা, নর্মালি ডিম বরফ হয়ে আছে। বাসাতে বাচ্চা থাকার এক সুবিধা, ফ্রি ফ্রি এন্টারটেনমেন্ট পাওয়া যায়। আর হ্যাঁ, যা বলছিলাম, তো ওরা তো সবসময় রুটি খেতে চায়, ওদেরকে আমি ভাতটা কিভাবে খাওয়াই? আমি ফার্স্টে ওদেরকে ভাতটা খাইয়ে নিই, ওদের খাওয়া শেষ হলে দেন আমি আটা গুলি। কারণ ওরা যদি দেখে যে আমি আটা গুলতেছি, তার মানে বাবা মা রুটি খাবে, ওদেরকে ভাত আমি খাওয়াতেই পারি না, মানে ওরা রুটিই খাবে। ওদেরকে আমি ভাতটাকে খাইয়ে নিই, দেন আমি এই রুটি বানাই। তো আমরা খাওয়ার সময় যদি ওরা রুটি খায় সেটা অপশনাল, সেটা তো মহা খুশি আমি, খাক সমস্যা নেই। যদি ওদের পেট ভরা থাকে ওরা এক্সট্রা অত একটা খাইতে পারে না। কিন্তু আমি রুটিও দেই নরম করে বানিয়ে, কিন্তু সব সময় রুটি খাওয়াটা আমার পছন্দ না, কারণ ওরা সব সময় রুটি খেতে চায়। কারণ রুটি খেলে কম খাওয়া হয়, ওরা দুজন মিলে 1.5টা রুটি খায়। আর ভাত খেলে ওদেরকে আমি ভাতটা সুন্দর করে ডাল দিয়ে মেখে, আর সবজি এবং মাছটা দিয়ে একসাথে মেখে তারপর ওদের সামনে দিই। তো ওদের সবজি মাছ ডাল সবই খাওয়া হলো, এজন্য ভাত খাওয়াটা আমার বেশি পছন্দ। আর যদি রুটি খায়, আমার ছোট ছেলে ডিম দিয়ে রুটি খাবে, না হলে নিউটেলা দিয়ে খাবে, আর বড় ছেলে খাবে শুধু ডাল দিয়ে, না হলে সবজিও ও বেছে বেছে নিবে কি কি সবজি খাবে, একটা দুইটা বেছে বেছে খাবে। আপনাদের বাসায় ছোট বেবি থাকলে ওদেরকে কি নিয়মে বা কিভাবে কি খাওয়ান শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু নুডলস রান্না করে ফেলেছি। আমি এক্সট্রা শুধু এখানে গার্লিক পাউডার আর গোলমরিচের গুঁড়া আর সস এড করেছি। আর এখানকার মশলা কিন্তু এরকম সাদা টাইপেরই থাকে, অনেকে নুডলসের কালার দেখে কনফিউশন থাকতে পারেন। এখানে আমাদের দেশের মতো যে নুডলসগুলো রান্না করলে একটু ইয়েলো কালার হয়, ওরকম না। তো আমি সস দিয়েছি, এই জন্য আমার কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে। আর এই যে দেখুন আমি কি খাবো, ওয়েট লস করা এত সহজ না, আমি এমনি 15 কেজি ওজন কমাইনি, অনেক কষ্ট করে কমিয়েছি, অনেক মেনটেন করে কমিয়েছি। তারপর আলহামদুলিল্লাহ অনেকে এই কষ্ট করেও ওজন কমে না। হাজবেন্ড আর বাচ্চারা নুডলস খাবে, তো এখানে আমি আমার খাবারটা রেডি করতেছি, তো আপনারা গেস করেন তো আমি কি খাবো। এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর মরিচ কাটবো। এই মরিচটার নাম কি কেউ জেনে থাকলে জানাবেন, আমাদের এখানে এই মরিচটা কি বলে এটা আমি বলবো না, কারণ আপনারা হাসবেন, আমি এই নামটা এখন বলতে চাচ্ছি না। আগে আপনাদেরটা শুনি, আপনারা বলেন যে আপনাদের দিকে এই মরিচটাকে কি নামে বলে, কি মরিচ বলে এটাকে। এখানে আমি মরিচ কুচি করে নিলাম, এখন আমি ধনে পাতাটা কুচি করে নিই। যদিও এই খাবারটা আমি খুব আনন্দ করেই খাই, কারণ এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট একটা ফেভারিট খাবার। রাতের খাবার একটু হালকা খাওয়াই উচিত যারা ডায়েট করতেছেন, আর আমি চেষ্টা করি 8টার মধ্যে খাবারটা শেষ করে ফেলা। এখন আমি টমেটোটা কেটে নিব, যেহেতু টমেটোটা একটু বড়, আমি পুরোটা নিব না, আমি 1/3 ভাগ নিব। আর টমেটোর এই যে বিচি আর এই জেলিটা ফেলে দিবেন না, এটা কিন্তু ত্বকের জন্য খুবই ভালো, যদি সময় থাকে ত্বকে একটু মেখে রাখবেন 10 মিনিটের মতো। কিন্তু এখন কিন্তু আমি মুখে মাখি নি, এখন আমি খেয়ে ফেলেছি, আমি চাইনি এটা নষ্ট হোক খাবারটা, কারণ এখন আমি মুখে মাখব। আমি যেই খাবারটা খাবো ওটাতে এই টমেটোর পানিটা আমি অ্যাড করবো না, এই জন্য আমি খেয়ে নিলাম। এবার আপনারা গেস করে বলুন আমি কি খাবো, তা আমি আর বলছি না, তা আপনারা গেস করে আমাকে জানাবেন যে আমি কি খাওয়ার জন্য এগুলোকে রেডি করলাম। তো এখন একটা মজার জিনিস দেখাবো, এই পুটলিতে কি থাকতে পারে বলুন তো। প্যাকেটটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা দেশ থেকে আসছে, কারণ দেশ থেকে যদি কোনো পার্সেল বিদেশ পাঠায় তাহলে কিন্তু এরকম যত্ন করে প্যাকেট করা হয়। তো ভিতরে যেহেতু ছোট্ট একটা গামছা আছে, আমি চাই না যে এটা কোনোভাবে কেটে যাক, কারণ এই গামছাতে মায়ের হাতের স্পর্শ আছে, এটা আমি খুব যত্ন করে রেখে দিব। অনেক কষ্টে কিন্তু গুপ্তদনটা খুললাম আমি, দেখি এটার ভিতরে এখন কি গুপ্তদন আছে। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের কাছে এটা গুপ্তদনের মতোই। এগুলো থেকে বাচ্চাদেরকে ঠান্ডার জন্য নাপার এস খাইয়েছি, তো ওর দাদা দাদু এগুলো পাঠিয়ে দিয়েছে, আর এগুলোর মেয়াদ কিন্তু 3 বছর পর্যন্ত থাকে। তো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য, আল্লাহ হাফেজ।